প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে একেবারে ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে উঠে আসছে ম্যাটকেস থেকে দারুণ এই সংবাদটি বন্ধুরা আপার প্রাইমারির যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা বন্ধুরা আবারও ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে পৌঁছে ম্যাট কেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তাতে করে একটি বিষয় স্পষ্ট তারা কিন্তু অত্যন্ত সচেতন ও সতর্ক রয়েছেন তবে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে যে স্ট্যাটাস দেখাচ্ছে তাতে করে ম্যাট কেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে সরাসরি অনস্ক্রিনে সেই বিষয়টি ভিজেবল হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে এসে এবং একেবারে শেষের দিকে পৌঁছে গিয়ে ম্যাট কেস কিন্তু টুবি মেনশান ম্যাটারে রয়েছে সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে পড়েছে এবং অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একেবারে এগারো নম্বর কোর্টে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এজলাসে কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলাটি টু বি মেনশান ম্যাটারে রয়েছে স্টেজ অফ কেস একটি বিষয় এখানে উল্লেখ করতেই হয় যে গতদিনের যে হিয়ারিং তাতে করে আমরা একটি বিষয় স্পষ্ট হচ্ছি যে মামলা কিন্তু একটা পরিণতির দিকে এগোতে থাকবে এমনটাই আশা রাখছি পাশাপাশি কিছু পজিটিভ প্রোগ্রেসিভ রিপোর্টও উঠে আসবে গতদিনের যে হিয়ারিং তাতে করে অবশ্যই সবটা আশাবাদীর দিকেই কিন্তু ইঙ্গিত করছে এবং এই জট এবার কিন্তু কাটবে এরকমই আমরা আশা রাখছি অবশ্যই ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে এসে ম্যাট কেস থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসলো যা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন থাকে যে পরবর্তী হিয়ারিং কবে হতে পারে কোন দিন হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই এই ভিডিওর মধ্যে যাবতীয় বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট তথ্য পেলে অবশ্যই তো আপনাদের মাঝখানে শেয়ার করবো বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ